আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় পরীক্ষার হলের মধ্যেই ছাত্রী শ্লোতা হানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযুক্ত অধ্যাপকের শাস্তি চেয়ে অধ্যক্ষকে ঘেরাও। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর অভিযোগ, শনিবার কলেজে তার শারীরিক শিক্ষার পরীক্ষা ছিল। অভিযোগ, হলে গার্ড দেওয়ার সময় ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন পদার্থবিদ্যার অধ্যাপক বিনয় মালাকার। তার শ্লোতা হানি করা হয় বলেও দাবি ছাত্রীর। আতঙ্কে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে যান ওই পড়ুয়া। পরীক্ষা চলাকালীন আমার উপর তো শারীরিক অত্যাচার করেছে, তো আমি এক ঘন্টা পরীক্ষা দিতে পারিনি, হল থেকে আমি খাতা জমা দিয়ে বেরিয়ে চলে এসেছি। আমরা তো ওনার শাস্তি চাই। ওই দিনই ছাত্রী কলেজের অন্যান্য অধ্যাপকদের বিষয়টি জানান। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে সোমবার কলেজে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ছিলেন অভিযোগকারিনীর আত্মীয়রাও। কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। বিক্ষোভের জেরে প্রায় আড়াই ঘন্টা ঘেরাও হয়ে থাকেন অধ্যক্ষ। জরুরি ভিত্তিতে পরিচালন সমিতির বৈঠক ডাকার আশ্বাস দিলে ঘেরাও ওঠে। শনিবার দিন পরীক্ষা চলাকালীন একটা ঘটনা ঘটেছে যে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত যেই হোক, সে আইনগতভাবে তার যেন সাজা হয়। কলেজ সূত্রে খবর, ঘটনার পরদিন অর্থাৎ রবিবারই সপরিবারে বারাণসী ঘুরতে গিয়েছেন অভিযুক্ত অধ্যাপক। মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।